আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকজনকে যুক্ত করি, অ্যাগনস্টিক পার্সন। অ্যাগনস্টিক পার্সন আপনাকে যুক্ত করেছে, বলেন আপনি। জি, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, এই মুরতাদের শাস্তির সাথে যে রাজাকার বা দেশদ্রোহীদের তুলনা করা হয়, এটা কি কোনো সেন্স মেক করে? এটা তো একটা কুযুক্তি, তাই না? এটা এটা সম্পর্কে কি অবশ্যই কিছু বলবেন? অবশ্যই, এগুলো খুবই হাস্যকর ফালতু কথাবার্তা। কোথায় কোথায় রাজাকার আর কোথায় মানে ইনফ্যাক্ট রাজাকারদেরও কিন্তু মানে কোনো শাস্তির বিধান নাই। শুধুমাত্র যদি কেউ রাজাকার হয় তাহলে কিন্তু তার জন্য কোনো শাস্তি প্রয়োগ করা যাবে না। আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আইন আছে, সেই যুদ্ধাপরাধ আইনে বলা হয়েছে দেশের পক্ষে হোক বিপক্ষে হোক, কোনো দেশের পক্ষে হোক বিপক্ষে হোক, সে যদি কোনো ধরনের গণহত্যা বা ধর্ষণ বা লুটপাট এই ধরনের কাজের সাথে যুক্ত না থাকে তাহলে তাদেরকে কোনো ধরনের শাস্তি প্রয়োগ করা যাবে না। এটা আন্তর্জাতিক এসে যুদ্ধাপরাধ বিষয়ক যে আইন আছে, এই যে যাদের আপনি বাংলাদেশের যে রাজাকার আলবদর আলশামস, যাদের যাদের মানে বিচার হয়েছে, তাদের প্রত্যেকের বিচার হয়েছে নির্দিষ্ট সুনির্দিষ্ট অপরাধের জন্য। শুধুমাত্র রাজাকার ছিল এই জন্য কখনো কাউকে কোনো শাস্তি প্রয়োগ করা হয় নাই, বা শুধুমাত্র কোনো দলের পক্ষে ছিল, কোনো রাজনৈতিক দলের পক্ষে ছিল, মানসিক ভাবে কোনো রাজনৈতিক দলের পক্ষে ছিল, এটার জন্য কখনো কোনো রাজাকার কোনো আলবর্দর কোনো কাউকেই করা হয়নি। কিন্তু এখানে এটার সাথে তো এটা কোনো মিলই নেই, রাজাকারের সাথে তো এটা কোনো মিলই নেই। কারণ রাজাকার তো মানুষ মানে হচ্ছে গিয়ে রাজাকার যখন হয়, কেউ যখন রাজাকার হয় তখন সেটা হচ্ছে একটা রাজনৈতিক সিদ্ধান্ত, আর এটা তো হচ্ছে ধর্মবিশ্বাস। ধর্মবিশ্বাসের বেলায় তো মানুষের স্বাধীনতা থাকতে হবে, এটা তো আন্তর্জাতিক আইনেও আছে, তাই না? মানে এগুলা কেমন কথা, এগুলো কিরকমের উদ্ভট কথাবার্তা। জি জি, আমার কাছেও সেটাই মনে হয়। আর আরেকটা বিষয়ে বলতে চাচ্ছিলাম যে অনেকে সমকামিতার সাথে আবার পশুকামিতাকে তুলনা করে, কিন্তু পশুকামিতা তো আমি মনে করি এটা একটা এনিমেল অ্যাবিউস। পশুকামিতা আমার কাছে একটা এনিমেল অ্যাবিউস, এটার সাথে তো আর সমকামিতাকে এক করা যায় না। কিন্তু আবার অনেকজন আছে যারা আবার পশুকামিতাকে সাপোর্ট আমরা করে। তো সবসময় বলি, আমরা তো সবসময় বলি যে যৌনতার ক্ষেত্রে কনসেন্ট নেওয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা বলি না সবসময়? আমরা শুনেছেন এটা? হ্যালো, আপনি কি শুনছেন? জি জি, হ্যাঁ শুনতে পাচ্ছি। তো এখন হ্যাঁ, পশুর সাথে কনসেন্ট তো কনসেন্ট লাগবে কিভাবে অবশ্যই। নেবে? পশুর সাথে তো কনসেন্ট নেওয়া সম্ভব না, পশু পাখির সাথে তো কনসেন্ট নেওয়া সম্ভব না, তাই না? তাহলে কনসেন্ট ছাড়া তো যে কোনো ধরনের যৌনতা যদি কনসেন্ট ছাড়া হয়, আমরা তো সবসময় বলি কনসেন্ট ছাড়া হলেই সেটা ধর্ষণ, তাই না? এটা আমরা বলি না? জি জি, একজন পুরুষ যখন আর পশুর সাথে যৌন মিলন করে তখন কিন্তু বুঝার উপায় নাই যে পশুটা এটা এনজয় করতেছে না কি কি করতেছে। কিন্তু না না, অনেকে এনজয় আবার করুক আর একটা যাই করুক, যুক্তি আচ্ছা পাক এনজয় করুক বা যাই করুক, এমনকি যদি এনজয় করে আমরা যদি বুঝতে পারি এনজয় করছে, কিন্তু আমি তার অনুমতি ছাড়া এই কাজটা কারোর সাথে করতে পারি না। এমনকি যদি করার সময় যদি সে কোনোভাবে এনজয় করে, তারপরেও আমি তার অনুমতি ছাড়া তাকে কাউকে স্পর্শ করতে পারি না। সে যখন আমাকে কনসেন্ট দিবে, হ্যাঁ সেও করতে চায়, আমিও করতে চাই, দুইজন যখন কনসেন্ট হবে দুইজনের দুই পক্ষ থেকে, তখন সেটা করবে শুধুমাত্র। এছাড়া কোনো অবস্থাতেই সে মজা পাইছে নাকি কষ্ট পাইছে এগুলো দেখারই টাইম নেই। যে কোনো ধরনের মানে স্পর্শ করা, মানে এই জায়গায় এগুলা করা, এগুলো সবকিছু হচ্ছে ধর্ষণের ক্যাটাগরিতে পড়বে, ঠিক আছে? আরেকটা কথা আপনাকে বলে দিই যে 71 সালে মুক্তিযুদ্ধে যারা হচ্ছে গিয়ে এই যে মুরতাদদেরকে রাজাকারের সাথে তুলনা দেয়, তুলনাটা একেবারে হাস্যকর। কারণ হচ্ছে রাজাকাররাই ছিল সেই সময়, সেই সময় রাষ্ট্রটা ছিল তো পাকিস্তান, তাই না? সেই সময় রাষ্ট্রের নাম ছিল পাকিস্তান। তাহলে সেই হিসেবে মুক্তিযোদ্ধারাই ছিল আসলে দেশদ্রোহী, তাই না? আর রাজাকাররা ছিল মানে দেশটার নাম কিন্তু তখন পাকিস্তান, তাই না? পাকিস্তান যদি রাষ্ট্রটার নাম হয়ে থাকে তাহলে রাজাকাররাই ছিল প্রকৃত দেশপ্রেমী, পাকিস্তানের দেশপ্রেমিক হচ্ছে রাজাকাররা ছিল। আর যারা হচ্ছে মুক্তিযোদ্ধা ছিল তারা ছিল দেশত্যাগী, মানে দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে আন্দোলন করেছে। তো যারা মুরতাদদের সাথে রাজাকারদের তুলনা করে, এই তুলনাটা তো একটা উল্টা হয়ে যাচ্ছে, একেবারে অপোজিট কথা। কারণ হচ্ছে একজন মানুষ ধরেন মুসলিম হয়ে জন্মেছে, সে ধর্মটা ত্যাগ করলো, সে হচ্ছে মুরতাদ। একইভাবে পাকিস্তানে মনে করেন একটা ছেলে জন্মেছে, জন্মে দেখলো যে মানে কিছু লোকজন পাকিস্তান ভাঙার চেষ্টা করতেছে। এখন পাকিস্তানের প্রতি যাদের আছে, যে অনুভূতি আছে, পাকিস্তানে বিশ্বাস যারা করে, তারাই তো সেই সময় রাজাকারগিরি করছে, তাই না? এবং যারা হচ্ছে মুক্তিযোদ্ধা ছিল তারা তো দেশত্যাগী ছিল, তারা তো দেশটাকে দুই খণ্ড করার চেষ্টা করছে। মানে আমাদের অধিকার আদায়ের আন্দোলনটা ছিল সেই সময় পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে আন্দোলন। তাহলে তো মুক্তিযোদ্ধারাই তো ছিল মুরতাদ, মুক্তিযোদ্ধাদের সাথে মুরতাদদের তুলনা করতে হবে।
আর রাজাকারদের সাথে তুলনা করতে হবে যারা সহি মুসলমান তারা, তাই না, যারা হচ্ছে ধর্ম মানে যারা হচ্ছে মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করছে, এই যে দেশ ভাঙার চেষ্টা করছে মুক্তিযোদ্ধারা, এই জন্য তাদেরকে হত্যা করছে মুক্তিযোদ্ধাদেরকে। তাহলে তুলনাটা তো হতে হবে মুমিনদের সাথে, তুলনা হবে হচ্ছে কি সেই রাজাকারদের, আর মুক্তিযোদ্ধারা সেই সময় ছিল দেশত্যাগী, এখানে যেরকম ধর্মত্যাগী মোরতাদ, সেই সময় সে মুক্তিযোদ্ধারা ছিল সেই সময় দেশত্যাগী, মানে দেশকে অস্বীকার করা, পাকিস্তান নামক রাষ্ট্রটাকে অস্বীকার করা, যে রাষ্ট্রটা এক্সিস্টিং একটা রাষ্ট্র পাকিস্তান, মানে সেই রাষ্ট্রের একটা সংবিধান হচ্ছে, সংবিধান আছে, সেই রাষ্ট্রের সংবিধানে এটা বলা আছে যে এই রাষ্ট্রের নিয়ম নীতিতে বিশ্বাস রাখতে হবে, এই সংবিধানে আস্থা রাখতে হবে। সেইটাকে যখন কেউ অস্বীকার করলো, সেটাকে যখন কেউ অস্বীকার করে দেশটাকে ভাঙার চেষ্টা করলো, তারাই তো আসলে মুরতাদ, মুরতাদের সাথে তুলনীয় হবে, তাই না? তাহলে যারা এই তুলনাটা করছে তারা তো গাধার মতো তুলনা করছে ভাই, এই এই তুলনাটা কে কোন মুমিন করেছে বলেন তো ভাই? এটা অনেকেই করে, আপনি যেটা বলছেন সেটা ঠিকই একুরেট বলছেন, তো এটা একেবারে কুযুক্তি এটাই। আর ইন্ডিয়াতে অনেক জায়গায় দেখা যায় যে অনেকে পশুর সাথে বিয়ে করে, মনে করেন যে ভারতের মানে ইসে কাশ্মীরে কিছু লোক আছে, কাশ্মীরের লোকেরা মনে করলো যে আমরা ভারতের সাথে থাকবো, ভারতকে আমরা আলাদা, আমরা আলাদা রাষ্ট্র, ভারত আলাদা রাষ্ট্র, কাশ্মীর আলাদা রাষ্ট্র। এখন তারা যেটা করলো সেটা তো ভারতের যে সংবিধান, ভারতের যে আইন, সেটার বিরুদ্ধে করলো, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। তাহলে তারা তো মুরতাদ হইলো, তাই না? তারা মানে ভারত ত্যাগ করে আলাদা রাষ্ট্র করতে যাচ্ছে, আলাদা ভাবে থাকতে যাচ্ছে, তাহলে তারা তো মুরতাদ হইলো। মুরতাদের যেরকম, মুরতাদের ইয়াটা যেরকম, ধরেন আমি মুরতাদ, আমি ইসলাম আমার ভালো লাগে না, আমি ইসলাম ভালো লাগে না, ইসলাম পচা, আমি ইসলাম ত্যাগ করে আমি মুরতাদ হয়ে গেলাম, তাহলে তো আমি হইলাম গিয়ে স্বাধীনতা সংগ্রামী, তাই না? আমি আমার স্বাধীনতা চাই, জন্য আমি হচ্ছি স্বাধীনতা সংগ্রামী, আমি হচ্ছি মুক্তিযোদ্ধা, মানে আমি ইসলামের সাথে থাকবো না, আমি আলাদা ভাবে থাকবো, আমার খুশি, আমি ইসলাম ভালো লাগে না। তো তাহলে তো তুলনাটা হওয়া উচিত মুরতাদের সাথে মুক্তিযোদ্ধাদের, আর যারা মুমিন, যারা কল্লা কাটে, যারা ওই যে মুরতাদদেরকে কোপায়, তাদের সাথে তুলনা হওয়া উচিত পাক হানাদার বাহিনী অথবা রাজাকার আলবদরদের, তাই না ভাই? জি জি, এটা একদম ঠিক ঠিক বলছেন, ঠিক ধরছেন। তাহলে এরকম তুলনা যারা দেয় তারা তো একেবারে গাধার মতো কাজ করে ভাই, একদম মানে বলদের মতো কাজ, বলদের মতো কথাবার্তা এগুলো, এগুলো এই সমস্ত যুক্তি হচ্ছে বলদানি যুক্তি। এই লেভেলের মুমিনের সাথে আসলে কথা বলতে যাওয়া আসলে বিরক্তিকর হবে। জি জি। আর আরেকটা বিষয় যেটা বলছিলাম যে ইন্ডিয়ায় অনেকে কুকুরের সাথে বিয়ে করে, এটা এটা তো এনিম্যাল অ্যাবিউস। আবার অনেক অনেক জায়গায় দেখা যায় নিজেকে নিজে নিজেই নিজেকে বিয়ে করে, আবার নিজেই নিজের ডিভোর্স দেয়, তো এটাও তো অযৌক্তিক, মানে বিয়ে মানেই তো হচ্ছে নিজেকে নিজে বিয়ে করলে ভাই, এটা আপনার কি, আপনার কি তাতে ভাই, এটা তো আর কারো ক্ষতি করতেছে না, তাতে তাই না, ক্ষতি করছে না, সেটা ঠিক, কিন্তু বিয়ে বিয়ে মানেই তো একটা চুক্তি, তাই না? না না, বিয়ে চুক্তি হোক যেটাই হোক, সে নিজের সাথে নিজে করতেছে, তার এটা তার খুশি, এখানে তো আপনি কথা বলতে পারেন না, এটা চুক্তি না ফুক্তি, এটা তো হে বুঝতো। কোন মানুষ যদি অন্য কারো অধিকার হরণ না করে, অন্য কারো কোনো ক্ষয়ক্ষতি না করে, যদি নিজে নিজে কিছু একটা করে, তা দিয়ে তো ভাই আপনার কিছু যায় আসে না, তৃতীয় থার্ড পার্টি তো এখানে কিছু বলতে পারে না। জি জি, এটা ঠিক, এটা ঠিক, কিন্তু সে যে নিজেকে বিয়ে করতেছে, এটাতে কি কোনো পয়েন্ট আছে? মানে এটা তো, সে নিজেকে বিয়ে করলে তার আপনার কি সমস্যা হবে, তাতে পৃথিবীর কি সমস্যা হবে, সেটা আমাকে বুঝান, এটা কেন খারাপ, এটা আমাকে বুঝান। না, এটা খারাপ না, অনৈতিক না, অনৈতিক না, এটা আমি বলছি না, কিন্তু এই বিষয়টা আমার কাছে একটু কনফিউজ লাগে আর কি, নিজেকে নিজে বিয়ে করা, এটা নিজে বিয়ে করুক, নিজেকে নিজে মানে চুমাচাটি করুক, হ্যাঁ যা ইচ্ছা করুক ভাই, আমার তো তাতে দেয়া দিয়ে আমার কিছু যায় আসে না, সে যতক্ষণ পর্যন্ত কারো কোনো ক্ষতি করতেছে না আমি খুবই খুশি। হ্যাঁ, সে আমার তো ধারণা, সে আর এই ধরনের লোক আর ভালো থাকবে, হ্যাঁ ঝগড়াঝাটি নাই, মারামারি নাই, পিটাপিটি নাই, নিজেকে নিয়ে বিয়ে করে সুখে আসছে, কত সুন্দর। মানে একটা বিবাহিত সম্পর্কের ভিতরে কত চুরাচুরি হয়, মারামারি হয়, ঝগড়াঝাটি হতে পারে, কত কিছু হতে পারে, এখানে তো একদম নিশ্চিন্ত আমরা, এইখানে কোনো ঝগড়াঝাটি হবে না, তো কোনো তালাক তোলাক ইচ্ছা হবে না, নিজের নিজে তালাক দিবে কেমন, কত সুন্দর, মানে সুইট, আমি তো দেখতেছি এখানে খুব ভালো ব্যাপার হচ্ছে, কোনো সমস্যা নেই, একে সমস্যাহীন জীবন। তো কেউ যদি নিজেকে নিজে বিয়ে করে সুখী থাকে তাহলে তো ভালো, আমি সেটা করবো কিনা সেটা আমি হয়তো করবো না, কিন্তু কেউ যদি করে করুক, তাতে আমার কি ভাই। কিন্তু যদি কুকুর বেড়ালের সাথে করে, গাছপালার সাথে করে, তখন এখানে সমস্যা আছে যে কুকুরের কনসেন্ট নেওয়া হয়েছে কিনা, কুকুরের তো কবুল বলতে হবে বা কুকুরের তো একসেপ্ট করতে হবে, সিগনেচার করতে হবে, এর সে তার ইয়াটা পাইলো কোথায়, তার অনুমতিটা পাইলো কোথায়, সেটা তো আমার দেখতে হবে যে তুমি অনুমতি পাইলে কোথায়, কুকুর ঘেউ ঘেউ করছে, এটা তাদেরকে তো আমরা অনুমতি ধরে নিতে পারি না, তাই না? জি জি, ঠিক আছে।